আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হলো 620 বোর্ড আফটার পেন্টিং। তো বোর্ডটার পেন্টিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে, আর ফিনিশিং দেখছেন অনেক সুন্দর ফিনিশিং। তো এই বোর্ডটা কাতামারান বোর্ড, এটা অস্ট্রেলিয়ার জন্য আমরা মেক করছিলাম। তো এই বোর্ডটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে, এখনও কাজ আছে, বাকি আছে, সব শেষ হয় নাই। তো আর কিছু বাকির পরেই এই বোর্ডটা চলে যাব অস্ট্রেলিয়াতে। তো আর কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে, সেটা হলো আমাকে কেউ মেসেজ দিছেন যে আপনারা এই দেশে আসার পরে যদি আসেন, তারপরে যদি আপনার জব জায়গা ধরেন 3 মাসের আগে জব যায়, বা আপনার 3 মাসের পরও যদি জব যায় তখন কি করণীয়। তা আপনি যদি 3 মাস আপনাকে কোম্পানিতে দেখে যে আপনি কেমন কাজ পারেন প্রথম 3 মাস, তো ওই 3 মাস যদি দেখে যে আপনি কাজ দেখে তাদেরকে পছন্দ হয়েছে, তখন তারা আপনাকে আর এখানে রেখে যে কোম্পানিতে আসেন ওই কোম্পানিতে আপনি কন্টিনিউ কাজ করতে পারেন। আর যদি দেখেন যে না, তারা যদি না আপনাকে পছন্দ করে, তখন তারা চাইলে পরে আপনাকে স্যাক করতে পারে। আর যদি 3 মাস পরে স্যাক করে, তাহলে আপনাকে ওই নোটিশ দিব, বা আপনাকে 1 মাসের বেতন তারা দিয়ে, তারপরে 1 মাস 2 সপ্তাহ যাই হোক, যাদের ওই কন্ট্যাক্ট পেপারে যা থাকে ওরকম ভাবে আপনাকে টাকা দিয়ে তারপরে আপনাকে ওই কাজ থেকে বিতাড়িত করবো, এরকম একটা বিষয়। তো আর কিছু বিষয় হলো, আপনা এই দেশে আসার পরে যদি কাজ কম জানেন কেউ বা বেশি জানেন, তা আপনাদের অনলাইনে যে জবগুলি খোঁজার এইগুলি বিষয়ে আপনাদের অবশ্যই আসার পর থেকেই আপনারা এইগুলি নিয়ে ঘাটাঘাটি করবেন, যে কীভাবে অনলাইনে জব খোঁজা যায়, কীভাবে অন্য কোম্পানিতে ইন্টারভিউ দেওয়া যায়, বা কীভাবে কী করলে পরে অন্য জায়গায় আপনি যাইয়া কথাবার্তা বলে জব ম্যানেজ করবেন, এইসব বিষয়ে আগে থেকে ধারণা নেবেন। কেননা হঠাৎ করে অনেকটা সময় হইতে পারে যে এইসব কাজে আসলেন, আপনার হঠাৎ করে কাজ চলে গেল, বলতে কাজ কমে গেল কোম্পানিতে, তখন তো আর আপনাকে বসায় তারা বেতন দিব না। তো সেক্ষেত্রে আপনি যদি ভিসা থাকা অবস্থায় আপনার ওই কোম্পানি কাজ চলে যায়, তখন আপনি তারা যদি আপনাকে স্যাক করে তখন ওই জব না থাকার কারণে, তো আপনি ওই সময় ওই ভিসা থাকার 3 মাসের মতো এরকম একটা সময় আপনি কাজ যদি নাও করেন, তাও আপনাদের আপনাকে ওই ইমিগ্রেশন আর বলবো না যে তোর জব হারাই গেছে বা তুই কাজ করতেছ না, এরকম কিছু বলবো না। এরপরে আপনাকে হয়তো বা তারা নক বা মেসেজ দিতে পারে যে আপনি আপনি জব হারাই ফেলাইছেন, আপনি তো কাজ করতেছেন না, কি অবস্থা, এইসব আপনার খোঁজ টোজ নিব আর কি, কি কারণে কি হয়েছে এইসব বিষয়ে। তো এমনও হইতে পারে যে আপনি যেহেতু জব ম্যানেজ করাতে পারতেছেন না, 3 মাসের মধ্যে আপনাকে দেশে ব্যাক করতে হইতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনার আসার পর থেকেই এইসব বিষয়ে আপনি আইডিয়া নেবেন। আপনি এই আইডিয়াগুলি নিতে পারেন আপনার যে পরিচিত ফ্রেন্ড বা অন্যান্য ভাবে আপনি তাদের সাথে পরিচিত হয়েছেন, তাদের কাছ থেকে এইসব আইডিয়া নিতে পারেন কিভাবে আপনি কোম্পানি চেঞ্জ করবেন বা কিভাবে কি করবেন। আপনাকে এই দেশে কোম্পানি যদি আসার পরও আপনি চেঞ্জ করেন, কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। আপনি এই দেশের নিয়ম, আপনি পছন্দ না করলে আপনি অন্য কোম্পানিতে যেতে পারবেন, কিন্তু আপনাকে আপনি যদি ওয়ার্ক ভিসা হন, তাহলে আপনাকে ওয়ার্ক ভিসা আবার ওই কোম্পানির জন্য ভিসা অ্যাপ্লাই করে ওইখানে আবার চাকরির আবেদন করে তারপরে ওইখানে কাজ করতে আপনি পারবেন। আর উইদাউট ভিসা আপনি এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে কাজ করতে পারবেন না, যদি আপনি কিনা ওয়ার্ক ভিসা হন। তো আবার অনেকেই বলছেন যে ওয়ার্ক ভিসা হইলে পরে আপনার ওয়াইফ আনলে পরে কি আপনার ওয়াইফ কাজ করতে পারবো কিনা। তো সে আমি বলবো আপনার ওয়াইফ কাজ করতে পারবো যখন কি সে ওয়ার্ক ভিসা পাইব। ধরেন আপনি আপনার ওয়াইফকে প্রথমে ভিজিট ভিসা আনলেন, ভিজিট ভিসা আনার পরে কিছুদিন থাকলো, তারপর আপনি ওয়ার্ক ভিসা অ্যাপ্লাই করলেন আপনার ওয়াইফের জন্য, তখন সে ওয়ার্ক ভিসা পাইলে পরে সে যে কোনো জব করতে পারবো। তো ওটাকে ওপেন ওয়ার্ক ভিসার মতনই বলে। আর শুধু ওই জিনিসটা আপনার ওয়াইফের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে এরকম হইব না। আপনার ক্ষেত্রে ওই যে আপনার জব জবের উপরে যে ভিসাটা হয়েছে ওই জবটাই শুধু আপনি করতে পারবেন, আপনি অন্য জব করতে পারবেন না। তো যাই হোক, অনেক কিছুই বললাম। আর এই বিষয় নিয়ে আমি অনলাইনের ওই জব কিভাবে খুঁজবেন আর কিভাবে খুঁজলে পরে সহজ হইব, কোন বিষয়ে আপনি সিভি আপনি তৈরি করবেন, বা আপনি কি সিভি দরকার এই দেশে কাজের ক্ষেত্রে, বা কোন
সিভি হইলে তারা অতি তাড়াতাড়ি ডাকে। আমি এ বিষয়ে আরো কথা বলবো বা ভিডিও বানাবো। তা এটা আপনাদের জন্য হেল্পফুল হইব, যারা আপনারা নতুন আসতেছেন তাদের জন্য, আর যারা নতুন অলরেডি আইসা পড়ছেন তারা যদি না জেনে থাকেন তা আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডের কাছ থেকে এই সব বিষয়ে আপনি আইডিয়া নেবেন, যে কি করলে পরে আপনি পরবর্তীতে আপনার জব চলে গেলে আপনি জব খুঁজে নিতে পারবেন। আর এটা আপনি জব আছে, ভালো কোম্পানিতে কাজ করেন বা আপনার সামনে কোনো সমস্যা হইব না, এইগুলি চিন্তা করলে হইব না। আপনার আসার পরেই আপনার এইসব বিষয়ে ধারণা নিতে হইব। নেক্সট টাইমে আপনার কোম্পানির জব চলে যাইতে পারে, তখন আপনি কি করবেন, তখন বসে থাকলে হবে না। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আর আপনার যদি কিছু বলার থাকে আপনি অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, আশা করি সবাই ভালো থাকবেন।